প্রিভিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো বড় বড় গুণ কীভাবে অল্প সময়ের মধ্যে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মনে করেন আপনারা আছে 104 গুণ 109, তো এটা আপনি কীভাবে করবেন? দেখুন, এইটা 100 থেকে কত বেশি আছে, 100 থেকে 4 বেশি আছে, আর এইটি আছে 100 থেকে 9 বেশি। তো আপনি কি করবেন, যেহেতু যোগ চিহ্ন যোগ বেশি হয়েছে, তাহলে কেনাকেনি আপনি যোগ করবেন। যেবিল এইটার সাথে এইটা যোগ, এইটার সাথে এইটা যোগ, মানে যে কোনো একটা করবেন। যেবিল এইটার সাথে এইটা যোগ করবেন, আর নাহলে এইটার সাথে এইটা। তো আমি এইটার সাথে এইটা যোগ করি, তাহলে ওই 113। দেখুন, এইটার সাথে যদি এইটা যোগ করেন তাহলে হইবে 113। তো এখন আপনার কাজ আছে এইটা এইটা গুণ করে দেবেন, 4 9 37, তো হয়ে গেল আপনার অঙ্ক। দেখুন, আবার মনে করেন আছে আপনার 106 গুণ 111, তো আপনি এটা কী করবেন? ওই আগের মতো এটা 100 থেকে কত বেশি, 6 বেশি, আর এটা 100 থেকে কত বেশি, 11 বেশি। তো কেনাকেনি যে কেউ একটার সাথে যোগ করবেন, 106-এর সাথে 11 যোগ করতে পারেন, 111-এর সাথেও 6 যোগ করবেন, দুইটা যোগ করলে কেনাকেনি উত্তর একই আসবে। তো আপনার কেনাকেনি যোগ করলে আসবে 117। তো ওইটার মতো কী কেস, যে কেনাকেনি যোগ করার পর এইটার এইটা আপনি গুণ করবেন 6 11 63। তো মনে করেন আবার এই জায়গায় 103 আছে গুণ 102, তাহলে একে এইটা হয়েছে যে 3 বেশি, আর এটা হয়েছে যে 2 বেশি 100 থেকে। তো কেনাকেনি আমাকে যোগ করতে হইবে, হইলে এটার সাথে এইটা, আর নাহলে এটার সাথে এইটা। তো আমি যোগ করি, তো এটার সাথে এটা যোগ করলে হইবে 105। একটা কথা সবসময় মনে রাখতে হইবে যে আমার এই জায়গা দুইটা সংখ্যা বসবে, দুইটা সংখ্যা, একটা সংখ্যা আমি বসাইতে পারবো না। যে বলি এই জায়গায় গুণ করলে হইবে কত, 3 2 6, শুধু 6 বসাইতে পারবো না। তো এই জন্য কী করতে হইবে, যদি এক সংখ্যা হয় তাহলে একটা শূন্য দিয়ে তারপর গুণ ফলটা নামাইতে হবে, 3 2 6, ঠিক আছে? এই জায়গায় সবসময় একটা সংখ্যা বসাইতে, দুইটা সংখ্যা বসাইতে হবে, দুইটা, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। দেখো, এখন তো এগুলো সবই 100 উপরের সংখ্যা গেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, 100-এর নিচের সংখ্যা কীভাবে পারবো? সেটাও করা যাবে। যদি এই জায়গায় থাকে মনে করেন 97 গুণ 92, তো দেখেন এটা আমার 100 থেকে কত কম, 3 কম, আর এইটা কত কম, 8 কম। তো যেহেতু বিয়োগ চিহ্ন, এই জায়গায় যে চিহ্ন থাকে ওই কাজই করতে হবে। তো এইটার সাথে এইটা বিয়োগ, আর নাহলে এইটার সাথে এইটা বিয়োগ। তো যেটা থেকে যেটাই বিয়োগ দেন, আপনার বিয়োগফল আসবে কত, বিয়োগফল আসবে যে 89। এখন এটা এটা গুণ 3 8 24, ওই একই নিয়মে 3 8 24 হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে আপনি করতে পারবেন। আবার দেখুন, যদি একটা সংখ্যা 100-এর বড় থাকে আর একটা সংখ্যা 100-এর ছোট থাকে, তাহলে কীভাবে করবেন? মনে করেন 104 আছে এই জায়গায়, আর এই জায়গায় আছে 98। তো এটা 100 থেকে 4 বেশি, আর এটা 100 থেকে 2 কম। তো আপনার এইটার সাথে যদি এইটা করেন, তাহলে এইটার সাথে এটা যোগ, যেহেতু এটা যোগ চিহ্ন, আর এটার সাথে এটা যদি করেন তাহলে এটা বিয়োগ চিহ্ন, তার মানে বিয়োগ করতে হবে। 100 থেকে হলে 2 বিয়োগ, আর নাহলে 98-এর সাথে 4 যোগ। যেটাই করেন অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 102। এখন এই ক্ষেত্রে একটা কথা আছে, যদি আপনার একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে আপনার এই জায়গায় দুইটা শূন্য দিতে হইবে, একটা প্লাস আর একটা মাইনাস হইলে, ঠিক আছে? তারপর এই দুইটা শূন্য দিয়া এই যে তারপরে 2-এর 4-এর সাথে 2 গুণ করলে যত হবে, ওটা বিয়োগ করতে হবে, 4 2 8, এই 8 বিয়োগ করতে হইবে। যদি একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে গুণফলটা আমার 2টা শূন্য দিয়ে এই জায়গায় বিয়োগ করে দিতে হইবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো বিয়োগফল থাকে 2 9 1 0 1, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তো আপনাদের সুবিধার্থে একটু আবার করে দিই, এইরকম সিস্টেমের আর একটা মনে করেন এই জায়গায় আছে 108, আর এই জায়গায় আছে 95।
তো এটা 100 থেকে 8 বেশি, আর এটা 100 থেকে 5 কম, তো কি করবেন? তো এটার সাথে এটা যোগ, আর নাহলে এটার সাথে এটা বিয়োগ, তো বিয়োগ করলে আসবে 103, 103 আসবে। তো 103 আসলে আপনাকে সিস্টেম মনে আছে যে এই দুইটা শূন্য দিতে হবে, একটা প্লাস একটা মাইনাস হলে, দুইটা শূন্য দিলাম, তো এটা এটা গুণফল বিয়োগ, 5 আর 40, তাহলে 40 বিয়োগ করে দেন, তাই আসবে 62 01। আবার যদি দেখেন যে আছে এই জায়গায় আছে 115 গুণ 112, ঠিক আছে, এটা হচ্ছে 100 থেকে কত বেশি, 15, আর এটা 100 থেকে কত বেশি, 12। তো এটা কিভাবে করবেন দেখেন, আপনি কোনাকোনি যখন যোগ করবেন, যেটির সাথে যোগ করুন, এটি লাগে এটি যোগ করুন, বা এটি লাগে এটি যোগ করুন, ওইভাবে আপনার হবে 127। এখন এইটার এটা গুণ, গুণ করলে হইবে 180, গুণ করলে হইবে 180। তো আপনি কি করবেন, এখন তো আগেই বলছি যে আপনি দুই সংখ্যা বসাইতে পারবেন, তো আপনি কি করবেন, এই শেষের দুই সংখ্যা বসাইবেন, আর থাকবে তো এক, এক কি করবেন, এই 7-এর লগে এক যোগ করবেন, এই দুই সংখ্যা বসানোর পর এই ছেড়ে যে সংখ্যাই থাকবে এই সংখ্যার সাথে আপনি যোগ করবেন, এটার লগে যোগ করলে হইবে কত, তা 1 2 7 8 8, আর এই 80, এইভাবে আপনি সলভ করতে পারবেন। এইভাবে আপনার জটিল বড় বড় সংখ্যাগুলো, সংখ্যার গুণগুলো এইভাবে সহজে আপনি করতে পারবেন। একটা একটা জিনিস মনে রাখতে হবে এই ক্ষেত্রে, যে একটা প্লাস একটা মাইনাস হলে দুটো শূন্য দিয়ে গুণফলটা বিয়োগ, ঠিক আছে। তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।